মর্নিং পাইল ইন দিস সাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি সকাল এখন ভোর বাজে 4:17 শিয়ালদা টাইম পৌঁছে গেছি এবার এখান থেকে আবার দমদম আমি ব্যাক করব সেখানে আমার বান্ধবীর রুম রয়েছে সেখানে যাব এবং তারপর সেখান থেকে একাডেমি যাব তো আজকে জার্নিটা তোমরা দেখতে থাকো আর আমি বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে এটা সকালের ভিউ দেখতে পাচ্ছো তোমরা আরও যত সময় যাবে ভিড় তত বেড়েই যাবে তবে সকালের ভিউ সত্যিই খুব সুন্দর হয় এখন আপাতত আমি চলে এসেছি টিকিট কাটতে যেহেতু আমি দমদম যাব তো আমাকে টিকিট কাটতে হবে টিকিট হয়েও গেল লোকাল ট্রেনের টিকিট তো চলো এখন দেখা যাক ট্রেন কোথায় আছে কখন ছাড়বে এটা হচ্ছে বনগাঁ লোকাল আমি আমার টাইমে যে ট্রেনটা পেলাম কারণ অনেক লোকাল ট্রেন আছে সামনেও চলে গেছে কয়েকটা তবে আমার টাইম অনুযায়ী আমি এটাই ঠিক করলাম যে আমি বনগাঁ লোকালে যাব আপাতত চলো বসি দেখা যাক তারপর একবারে দেখা করছি আমার বান্ধবীর রুমে গিয়ে এখন আমার ফ্রেন্ডের রুমে আছি আমি অনেকক্ষণে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি আর আমার ফ্রেন্ড করছে এখন রান্না ভাজি मेरी फ्रेंड का नाम है निक्की भगत निकिता भगत और ये मेरा बहुत ही प्यारा सा एक फ्रेंड है प्यारी सी हाँ प्यारी सी तो এই দেখুন আমার বান্ধবীর কাজ আমার বান্ধবী এত কিছু রেডি করেছে আমার জন্য এগুলো সব বসে বসে এখনই বানালো আর আমার এই ছোট্ট পেটে এখন এগুলো সব যাবে সব আমায় খেতে হবে তো ঠিক আছে খাওয়া শেষ করছি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিকি অলরেডি অনেক কাজ করে ফেললো প্রচুর কাজ করে ফেলেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন ল্যাব খাচ্ছি শুয়ে শুয়ে কারণ এই টাইমটায় করার মতো আমাদের কিছু নেই আর হ্যাঁ ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন কিছুক্ষণ ঘুমাবো তারপর সেটা রেস্ট নিই তারপর দেখা যাক তারপর আমি আর আমার বান্ধবী এখন ইনস্টিটিউটের জন্য বেরিয়ে গেছি মেট্রো নেব মেট্রো নিয়ে সোজা ক্যামাক স্ট্রিট পৌঁছে যাব একাডেমিতে তোমরা দেখতে থাকো মেট্রো জার্নি দেখতে থাকো পুরোটাই দেখতে থাকো আমার ফ্রেন্ড নিকি তোমাদের তো দেখিয়েছি সকালে খুব সুইট একটা ফ্রেন্ড তো চলো রাস্তায় দেখা হচ্ছে দমদম মেট্রো স্টেশনে আছি আপাতত তো দেখি যাওয়া যাক রবীন্দ্র সদনে নেমেছিলাম এখন সেখান থেকে বেরোচ্ছি একাডেমি যাওয়ার উদ্দেশ্যে চলো যাই আমরা যে রাস্তা দিয়ে একাডেমি যাই সেই রাস্তায় যাওয়ার পথে আর্মি ক্যাম্প আর্মি ট্রেনিং যেখানে দেওয়া হয় সেই সমস্ত কিছু পড়ে তো সেগুলোই দেখাচ্ছি আর কি আপাতত ল্যাকমি ক্যান্সেল করে হলদিরামে এলাম এখানে দেখব আমাদের ম্যামের জন্য কিছু পাওয়া যায় কি না আমাদের একাডেমিতে স্টুডেন্ট তো অনেক এবং স্যার ম্যাম বলতে গেলে 4-5 জন স্যার ম্যাম রয়েছে হেড রয়েছে যারা আমাদের ট্রেনিং দেয় তারা রয়েছে তো সবার জন্য আমরা লাস্ট অবধি ঠিক করে কাজু বরফি নিয়ে নিলাম তো এখন চলো একাডেমি যাই এটা আমাদের ল্যাকমি একাডেমি বিল্ডিং তো এখানে 3 নম্বর ফ্লোরে আমাদের ক্লাস ল্যাকমি একাডেমি আমরা চলে এসেছি একাডেমিতে চলো দেখা যাক এটা আমাদের একাডেমি তো এর আগেও ভিডিও করা হয়েছিল যদিও আমি ছাড়িনি এর আগে তো এখন দেখাচ্ছি এখানে আমাদের আপাতত মেকআপ ক্লাস চলছে
এখানে হেয়ার ক্লাস। আপাতত আমরা বাইরে বসে আছি এবং ম্যামের জন্য ওয়েট করছি, ক্লাস শেষ হলে ম্যাম চলে আসবে। তো ততক্ষণ পর্যন্ত দেখা যাক। আমাদের পুরোনো বান্ধবীরা এখানেই ছিল, তারা কাজ করছিল, তো তাদের পেয়ে গেছি অলরেডি। আর সার্টিফিকেট নেওয়ার সময় ভিডিও ক্লিক করতে পারিনি, কারণ ছবি নিতে হয়েছে, তো এর জন্য ভিডিওটা পজ রয়েছিল। ছবিগুলো আমি নিশ্চয়ই শেয়ার করব। এই মুহূর্তে আমরা আবার হলদিরাম চলে এসেছি এবং এখানেই বসে আছি। আজকে খাওয়াটা, দুপুরের লাঞ্চটা আমাদের এখান থেকে হবে। একটা দাদা আসার কথা আছে, দেখি সে কতক্ষণে আসে। এবং আমি আর নিকি এখানে বসে আছি, দেখি কি খাওয়া যায়, টুকটাক চলতে থাকুক আর তোমরা দেখতে থাকো। দুটো পেস্ট্রি নিয়ে এসেছি, দাদা এসে গেছে, আপাতত খাবো, তারপর সব আসছে এক এক করে। দাদা চলে এসেছে, ফ্রেন্ড আছে, আমি আছি, চলে এসেছে। পেস্ট্রি তো আমরা আগেই নিয়ে নিয়েছি, তো এগুলো হচ্ছে খাবার। চলো এখন খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো কেমন লাগছে, তো তারপর সবটা দেখা যাক। লাঞ্চের পর সবাই মিলে ঠিক করলাম নিউ মার্কেট যাব, অনেক দিন থেকে যাওয়া হয় না, আর সেখানে গিয়ে আপাতত দেখি কি কি আছে, কি কি নেওয়া যায়। তো এখন চলে যাচ্ছি সোজা নিউ মার্কেট। দাদা টিকিট করছে, মেট্রো টিকিট, আর আমরা এখন একটু মেট্রো পাস করব, মেট্রোতে উঠব, চলে যাব নিউ মার্কেট। চলো দেখতে থাকো। এখন আমরা রবীন্দ্র সদনে আছি, মেট্রো স্টেশনে দাদা আছে সাথে, দাদা টিকিট কাটছে। তো আছি এখানে, তো মেট্রো চলে এলে এখনই সবাই চলে যাব এখান থেকে। এত বৃষ্টি হয়েছে এদিকে, তবুও ভিড় কিন্তু কমেনি, ভিড় আছে যথেষ্ট, যথেষ্টই আছে, অন্যদিনের তুলনায় একটু কম আছে হয়তো, কারণ বৃষ্টিটা এসেছে, কিন্তু ভিড় যথেষ্ট আছে এত বৃষ্টির পরেও। চলো এটা কিন্তু দারুণ, আমার সেই লাগলো, আমার খুব ভালো লাগলো। আর এগুলো জিনিস দেখতে বা করতে আমি এমনিতেই বরাবর খুব ভালোবাসি। আমরা এখন শ্রী লেদার্সে আছি, তো দেখি দাদাই নিয়ে এলো শ্রী লেদার্সে, দাদা কি কেনে আমরা একটু দেখবো। বেল্ট দেখনে কে লিয়ে আই হুম 319। কোই লেনা চাহে গাই নেই হ্যায় শ্রী লেদার, কেউ নিতে চাও, এটা যে নিতে চাও সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা হালাত টাইট হে দোনো মিলকে হামকো খুব ঘুমা রহা হে। আ আই এম সো সরি এভরিওয়ান, আমার মোবাইলের চার্জের খুব অভাব, 5% চার্জ আছে, এখনই বন্ধ হয়ে যাবে। আমরা এখনও নিউ মার্কেটে আছি, কেনাকাটা এখনও হয়নি, নিউ মার্কেট এখনও ঘোরা বাকি, বাড়ি যাওয়া বাকি, যায়নি বাকি, কিচ্ছু দেখাতে পারবো না, তবুও চেষ্টা করবো, আমি জানি না কতটা পারবো। এখন আমরা আপাতত ট্রেন্সে ঢুকছি, দেখি এখান থেকে কি নেওয়া যায়। আমি যদিও বলেছিলাম আমার চার্জ নেই, সত্যি কথা আমার চার্জ নেই, তবুও আমি চেষ্টা করছি যতটা পারছি দেখাচ্ছি। নিউ মার্কেট থেকে অনেকক্ষণে বেরিয়ে এসেছি রুমে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু চার্জ একদমই নেই, দেখি কতটা ক্লিপার নিতে। তোমাদের সবাইকে যা বলেছিলাম, আমার মোবাইলে একটুও চার্জ ছিল না, তো সত্যি সত্যি আমার মোবাইল একদম সুইচ অফ হয়ে গেছিলো, আমি একটা ভিডিও রেকর্ড করতে পারিনি, একটা ক্লিকও নিতে পারিনি, তারপর বন্ধ হলো, সেভাবেই আমি বাড়ি এলাম। বাড়ি আসার পর স্নান খাওয়া দাওয়া সবই করেছি, এই তো এখন শোবো। তো আজকের জন্য এটুকুই, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।